সিমরাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনও ঝুঁকি নেই ডিভাইডার পার হচ্ছেন যাত্রীরা। ব্যাপক আলোচিত মইকাণ্ডের পরও সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। হাইওয়ে পুলিশ বলছে এই সমস্যা সমাধানের দরকার যাত্রীদের সচেতনতা। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ষাটার্ধ মমতা বেগম কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এসেছেন ডাক্তার দেখাতে। বহু কষ্ট করে দুজনের সাহায্য নিয়ে মহাসড়কের ডিভাইডার পার হলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না এই মায়ের। পার হতে গিয়ে শেষ পর্যন্ত আছড়ে পড়লেন মাটিতে। নারায়ণগঞ্জের সিমরাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে এখনও এভাবেই পারাপার হচ্ছেন যাত্রীরা। বাস থেকে যত্রতত্র নামিয়ে দেয়, এমন দুর্ভোগে পড়তে হচ্ছে শিশু বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী যাত্রীদের। অনেক রিক্স নিয়ে মানে পার হয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে পার হইতে গিয়ে পড়েও গেছি আর অনেক ব্যথাও পাইছি। আমি উঁচা তো নিচাটাম তারি না, হাউলে আমি আইছি ডাক্তারের দ্বারা যাইয়াম জান। মানে আমি কত কষ্ট করে এই জায়গাটা আইছি। আমি বাসে উঠবো, এখন পড়তে গিয়ে আমার ওই পাশে যাইতে হয়, এটা একটা রিস্ক। ঝুঁকি নিয়ে সিমরাইলে সড়ক ডিভাইডারে মই দিয়ে পারাপারের একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর অভিযুক্ত রবিউলকে মই সহ গ্রেপ্তার করে পুলিশ। রবিউলের মইকাণ্ডে ব্যাপক আলোচনা সমালোচনার পরও বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ পারাপার। এই সমস্যার সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগও। প্রশ্ন হচ্ছে এই ঝুঁকিপূর্ণ পারাপারের দায় কি কেবলই সাধারণ যাত্রীদের? ডিভাইডারের মাঝখানে আগেও পকেট গেট ছিল জানিয়ে আবারও গেট করে দেওয়ার দাবি অনেকেরই। যে সমস্ত বাসগুলো দক্ষিণ পাশে প্যাসেঞ্জার নামবে, হ্যাঁ, ওই লোকাল বাসগুলো দক্ষিণ পাশে আসা উচিত। আগে সড়ক বিভাগের সামনে যে পকেট গেটটা আসিল, ওই পকেট গেটটা থাকার ফলে কোনো যানজট হয়েছিল না, মানুষ সুন্দর মতো নাইসে নাইমে চলাচলতি পারাবার করতে পারছে। আর এখান থেকে ওইদিকে চলে যাবে 10টা গাড়ি ভাড়া দাবার চিনাং রোডে আসতে হয়, রোড কর্তৃপক্ষ যেন এটা একটা ব্যবস্থা করে। ডিভাইডারের ভেতরে যাত্রী নামানোর ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের দায় মানতে নারাজ হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। তার দাবি, ডিভাইডারের উপরে তার কাটা দিলেই সমাধান হবে এই সমস্যার। ডিভাইডারের উপর দিয়ে তার দিয়ে বেড়া দিতে হবে যাতে মানুষ পার হয়ে আসতে না পারে। তখন মানুষ আর এখানে নামবে না, তখন ওইদিকে ও পাশে গিয়ে নামবে অথবা কাশপুর ব্রিজের উপরে নামবে। যারা বাস নামায় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা তো আগের থেকেই তাদেরকে মামলা দিচ্ছি বা আমরা ড্রাইভারদেরকে নিয়ে কনফারেন্স করে এদেরকে সচেতন করতেছি। এই সমস্যার সমাধানে যেন অবিলম্বে উদ্যোগ নেওয়া হয় সেই দাবি সবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।